লাল কালিচায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাইন্টোলজি অফ লস অ্যাঞ্জেলস মিলন আয়োজনে অনুষ্ঠিত হল ক্যালিফোর্নিয়া ভিত্তিক নতুন অনলাইন টেলিভিশন চ্যানেল এইচডি বাংলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। লকডাউন শিথিল হবার পর এইচডি বাংলার একান্ত নিজস্ব আয়োজনে দর্শকদের উপস্থিতিতে এটাই প্রথম অনুষ্ঠান। বঙ্গবন্ধু শতবর্ষ পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবার লক্ষ্যে এইচডি বাংলার নিজস্ব পরিকল্পনা এবং উদ্যোগে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের সেরা কণ্ঠ তারকাদের নিয়ে নির্মিত প্রথম প্রযোজিত সঙ্গীত চিত্র ফিরে এসো বঙ্গবন্ধু। এই সঙ্গীত চিত্রের গীতিকার ভারতের শুভদীপ চক্রবর্তী এবং সুরকার চিরন্তন ব্যানার্জি। গানটির টাইটেল স্পন্সর ডক্টর নুরুল নবীর সভাপতিত্বে গঠিত যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। এইচডি বাংলার অনলাইন টেলিভিশন চ্যানেলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে ফিরে এসো বঙ্গবন্ধু গানটি বড় পর্দায় এই প্রথম শুভ মুক্তি। প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি। প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি। তোমার জন্য সুজলা সুফলা সোনার বাংলা, শস্য শ্যামলা তোমার জন্য বইছে পদ্মা বাংলার পদজুবি। মৃত্যুর কাছে হার মানে নিত বাংলার ভালোবাসা, তোমাকে ঘিরে আজ মনে জাগে নতুন দিনের আশা। প্রাণের বন্ধু মানের বন্ধু বঙ্গবন্ধু তুমি, তোমার জন্য আজ গর্বিত এই বাংলার ভূমি। শুভ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপস্থাপক মিঠুন চৌধুরী এবং সাজিয়া হক মিমি। ইউনিভার্সাল নিউজ মিডিয়া অনুষ্ঠানটি মিলনায়তন থেকে সরাসরি ফেসবুক লাইভ এবং ঢাকা FM 90.4 ফিরে এসো বঙ্গবন্ধু গানটি প্রথমবারের মতো রেডিওতে কয়েকবার প্রচার করে। এইচডি বাংলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিউডে নির্মিত ছায়াছবি ওয়াইল্ড গিটার সহ বেশ কিছু চলচ্চিত্রের অভিনেত্রী এবং 80-এর দশকে লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ন্যান্সি সি ব্রেসফিল্ড, প্যারামাউন্ট পিকচার্সের হলিউড বক্স অফিস হিট হাউ টু লুজ এ গাই ইন 10 ডেইজ ছায়াছবির নির্বাহী প্রযোজক এবং চলচ্চিত্র বিশ্লেষক ক্রিস্টিন পিটার্স এবং টাইমস ম্যাগাজিনের চিত্র সাংবাদিক, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সংবাদদাতা এবং গবেষক বিজ্ঞানী ডক্টর উইলিয়াম ডি ফিঙ্কল। ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের 3টি দেশের অংশগ্রহণকারী সেরা কণ্ঠ তারকারা অংশ নেন। এদের মধ্যে ছিলেন বাংলাদেশ থেকে সামিনা চৌধুরী, স্পন্দন এবং এপি শুভ, ভারত থেকে জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, চিরন্তন ব্যানার্জি এবং শুভদীপ চক্রবর্তী, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টনি মাহাদি এবং লস অ্যাঞ্জেলেস থেকে মার্কিন অধিকারী রূপম। অনুষ্ঠানটি বড় পর্যায়ে ফিরে এসে বঙ্গবন্ধু গানের শুভভক্তি উপলক্ষে শুভকামনা জানিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রী সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের পাঠানো ভিডিও চিত্র, শুভেচ্ছা বার্তা এবং লস অ্যাঞ্জেলেস শহরে হারিয়ে যাওয়া প্রয়াত সমাজকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এক বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এইচডি বাংলার সভাপতি এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু এইচডি বাংলার কার্যক্রম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে সমুন্নত রেখে টেলিভিশন অনুষ্ঠান নির্মাতাদের তাঁদের নির্মিত উপকরণ বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন অনুষ্ঠান প্রচারে এইচডি বাংলা সবসময় সহায়ক মাধ্যম হয়ে কাজ করবে। আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু সহ কমিউনিটির বেশ কিছু নেতৃবৃন্দ কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন। প্রবাসী জনপ্রিয় কণ্ঠ তারকাদের দিয়ে এক মনোকুর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। লস অ্যাঞ্জেলেস শহরের শব্দ যন্ত্র প্রতিষ্ঠান মডিউল সামসের সাইদ মোবারকের শব্দ নিয়ন্ত্রণে এবং মোহাম্মদ রহমান রাজুর মঞ্চসজ্জায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাইফ আলম হিমু, কে আই ইকবাল, উপমা সাহা এবং সোনিয়া খোকু। Tonight, and so excited for you, and congratulations on launching this new platform, and I hope one day I'm going to be able to give you some of the content. Thank you for having me. Appreciate it. This is going to open up so many doors all over the world, and he worked, I know, very hard to get this done. I want to thank you for having me, and of course, I'll always support anything that you do. That's for sure. আজকে অনেকদিন পরে খুবই খুবই সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করলাম। আজকের স্পেশাল একটা অনুষ্ঠান ছিল, কারণ আজকে তিনটা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া আর আমাদের ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনজনই একটা কি সুন্দর একটা ভিডিও তৈরি করেছে বঙ্গবন্ধু নিয়ে। তো খুবই আনন্দ লাগলো ওটা দেখে, সত্যি খুবই ভালো লাগলো। প্লাস অনেক সুন্দর অনুষ্ঠানগুলো, আমি সত্যি খুবই থ্যাঙ্কফুল টু জিতু ভাই ফর গিভিং মি দ্য অনার্স টু পারফর্ম ইন টুডেস শো। থ্যাংক ইউ সো মাচ। সকলকেই শুভেচ্ছা। এবং শুরুতেই আমি যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদ এবং তার সাথে সাথে এইচডি বাংলা যারা এই গানটি রচনার সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একই সাথে মুক্তিযুদ্ধ করেছি। আপনারা জানেন যে ডক্টর নুরুন নবী টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ সংগঠনে এবং পরবর্তীতে যেটি কাদেরিয়া বাহিনীর নামে স্বীকৃতি পেয়েছিল, বিশেষ করে ভারত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শুভদীপ চক্রবর্তী, তার সাথে আমার টেলিফোনে কথা হয়, দেখা হয় না সবসময়। আমরা বলেছি যে আমরা একসাথে কিছু করব, তো সেটি উনি করেছেন। আমারই ঘনিষ্ঠ বন্ধু ডক্টর নুরুন নবী এবং সাইফুর রহমান জিতুকে সম্পৃক্ত করে ভালো দিক, চিরন্তন বানার্জি তারা গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন, এবং আমাদের দেশেরও কয়েকজন শিল্পী
যারা অংশগ্রহণ করেছেন, এটি সত্যি গর্বের অহংকারের। আমার তো খুবই ভালো লেগেছে যে গানটির যে সুর যে কোনো মানুষের প্রাণকেই সোয়াবে আলোড়িত করবে, এবং গানটা বলেছেন বঙ্গবন্ধু আমাদের মানের আমাদের প্রাণের, গানটি সত্যি আমাদের প্রাণকে আলোড়িত করেছে। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় জনাব ডক্টর নুরুন নবী, সাইফার রহমান ওসমানী জিতু এবং সমবেত বঙ্গবন্ধু সৈনিক ভাই বোনেরা, আমি জেনে খুবই খুশি হয়েছি যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটেল স্পন্সরশিপে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার HD বাংলা টেলিভিশনের তত্ত্বাবধানে এই প্রথম বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কণ্ঠ তারকাদের নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত চিত্র ফিরে এসো বঙ্গবন্ধু। এই সঙ্গীত চিত্রের মাধ্যমে আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে যাচ্ছেন। ফিরে এসো বঙ্গবন্ধুর সঙ্গীত চিত্রটি প্রবাসের মাটিতে আপনাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মুজিব শতবর্ষ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ফিরে এসে বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রটি হবে বঙ্গবন্ধুর প্রতি আপনাদের এক নতুন ভিন্নধর্মী অনন্য উপহার ও শ্রদ্ধাঞ্জলি। আমি অত্যন্ত আনন্দের সাথে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটেল স্পন্সরশিপে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার HD বাংলা টেলিভিশনের তত্ত্বাবধানে ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘজীবী হোক। আমি মনে করি আজকের এই গানটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে, কারণ এগুলো এই মাইলস্টোন ইভেন্ট যেটা আমাদের ইতিহাসে সেটার সঙ্গে কোয়েনসাইড করেছে। হৃদয়গ্রাহী গান এবং এই গানে একটি আন্তর্জাতিকতা রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের শিল্পীদের সমন্বয়ে। আমি গানের নির্মাতা এবং গানের গায়ক গায়িকা যারা রয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি যে এই মুজিব বর্ষে এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অনন্য উচ্চতায় উঠেছে, এই সময়ে এই গানটি এবং এই গানের মতন আরো অনেক আয়োজন, আরো অনেক উদ্যোগ আমাদের স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে সমস্ত পৃথিবীর মাঝে আরো বলিষ্ঠ ভাবে ছড়িয়ে দেবে। ফিরে এসো বঙ্গবন্ধুর এই অসম্ভব সুন্দর হৃদয়গ্রাহী কথা এবং সুরের সঙ্গীত চিত্রের শুভ মুক্তি দিচ্ছেন মুজিব বর্ষ উপলক্ষে। আমি মনে করি এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য উপহার, কেননা এই প্রযুক্তি নির্ভর যুগে সবাই এখন ইউটিউবে গিয়েই গান খোঁজে। তো আমরা বঙ্গবন্ধু সম্বন্ধে যে এই সুন্দর একটি গান, তার জীবন আদর্শকে তুলে ধরা হয়েছে, এটি আমি মনে করি অনন্য অবদান। এবং এজন্য নবী ভাই আপনাকে এবং জিতু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। সুরকার গীতিকার অনন্য একটি উপহার দিয়েছেন আপনারা, যারা শিল্পীবৃন্দ ছিল এবং এই গানের পেছনে নেপথ্যে যারা কাজ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুভ সন্ধ্যা শ্রুতি মণ্ডলী, আমি ডক্টর নুরুন নবী নিউ জার্সি থেকে বলছি। আমি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। আজ ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান HD বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এবং এই সঙ্গে ফিরে এসো বঙ্গবন্ধু মিউজিক ভিডিওটি বড় পর্দায় দেখানো হবে। আমি এই উদ্যোগ জেনে অত্যন্ত খুশি হয়েছি। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাহেবুর রহমান ওসমানী জিতুকে আজকের এই বিশেষ দিনটিতে জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। HD বাংলা মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য নিজস্ব টেলিভিশন প্রচার মাধ্যম। আমি যতটুকু জেনেছি আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সুস্থ বিনোদন পেশায় বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যারা টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করছেন কিন্তু তাদের নির্মিত অনুষ্ঠান প্রচারের তেমন সুযোগ পাচ্ছেন না, HD বাংলা তাদের ওই প্ল্যাটফর্ম হয়ে কাজ করবে। আর এই সেই আস্থার কথা ভেবে এই চ্যানেলের শুভ সূচনা হতে যাচ্ছে। আমি আনন্দের সাথে আরেকটু ঘোষণা করছি, HD বাংলার সাথে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ
যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর উপরে একটি মিউজিক ভিডিও তৈরি করেছে বঙ্গবন্ধুর শততম বার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। আমরা বিশ্বাস করি এবং আশা করি এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর জীবন আদর্শ সারা বিশ্বে বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারব। যৌথ উদ্যোগের এই প্রজেক্টটি এইচডি বাংলার জিতু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রজেক্টে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন স্টেটের 10টি স্টেটের সংগঠনও সাহায্য করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, এইচডি বাংলার সাফল্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমি থাকি পূর্ব উপকূলের ভার্জিনিয়ায়, আর ডাক এসেছে পশ্চিম উপকূলের লস এঞ্জেলেস থেকে। খবর এলো লস এঞ্জেলেসে শুরু হচ্ছে এইচডি বাংলা অনলাইন টেলিভিশন অনুষ্ঠান, আর তার সূচনা করছেন পরিকল্পনা প্রযোজনা সাইফুর রহমান ওসমানি জিতুর। সাইফুর রহমান ওসমানি জিতু, আপনার সাফল্য কামনা করছি। আপনার সঙ্গে যারা এই উদ্যোগে জড়িত সকল কলাকুশলী, শিল্পী, সাহিত্যিক, গায়ক, গায়িকা, যারাই আপনার সঙ্গে জড়িত, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সবুজ শ্যামল বাংলার গ্রাম থেকে হাজার হাজার মাইল দূরে বসে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, আমেরিকানদের কাছে বাংলাদেশের সাহিত্য, শিল্প, ভাষার সম্ভার তুলে ধরা খুব সহজ কাজ নয়। তবে সাইফুর রহমান ওসমানি জিতুর সঙ্গে আমার পরিচয় একটুখানি বলি। সে 1984 সালে আমি লস এঞ্জেলেসে গিয়েছিলাম অলিম্পিক কভার করতে। সেখানে দেখা হয়েছিল স্থানীয় বাঙালি এক ছাত্র, যিনি অলিম্পিকে ভলেন্টিয়ারের কাজ করছিলেন। তিনি আর কেউ নন, সাইফুর রহমান ওসমানি জিতু। সেই সময় তার সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে 80-এর দশকে ওই জিতুই শুরু করেছিলেন প্রথম বাংলা রেডিও লস এঞ্জেলেসে, ভয়েস অফ বাংলাদেশ লস এঞ্জেলেস। তার সঙ্গেও আমি জড়িত ছিলাম, খুব ভালো লাগতো। আর এতদিন পর এই দূর প্রবাসে আবার একটি অনলাইন টেলিভিশন শুরু হতে যাচ্ছে বাংলা ভাষায়, এইচডি বাংলা, তার সাফল্য কামনা করছি। সাইফুর রহমান ওসমানি জিতু, আপনার এই পরিকল্পনা প্রযোজনা সফল হোক। আপনার সঙ্গে যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার ইচ্ছা পূরণ হোক। আপনারা সব বাধা বিপত্তি অতিক্রম করে একেবারে সেই পাহাড় পেরিয়ে হিমালয়ের শৃঙ্গে এগিয়ে যাবেন, সেই আশাই করছি। বাংলা ভাষা প্রচার হবে দিক দিগন্তে, সেটা কে না চায়। সব বাঙালির মনের আশা পূরণ করবেন, সেটাই আশা করছি। সফল হোক আপনাদের পথ চলা। ধন্যবাদ। রোকেয়া হায়দার, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। এঞ্জেলসে বসবাসরত বাংলাদেশি তথা বাংলা ভাষাভাষী সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার কোম্পানি ইবি সলিউশনস লিমিটেড এবং লস এঞ্জেলস ভিত্তিক কোম্পানি এইচডি বাংলা, আমরা একত্রিত হয়ে আমাদের বাংলা ফ্লিক্স সার্ভিসটি রোকু টিভিতে লঞ্চ করেছি। আপনারা রোকু টিভির মাধ্যমে বাংলা ফ্লিক্স ব্রাউজ করলে দেখতে পাবেন বাংলাদেশের নাটক, সিনেমা, সিনেমার গান, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি তথা বাংলা সংস্কৃতির অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাব জিতু ভাইকে, এই সার্ভিসটির পেছনে অনেক সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন। শুধুমাত্র বাংলাদেশি কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরার জন্য তথা রোকু টিভির মাধ্যমে সারা বিশ্বে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এক আপ্রাণ চেষ্টা আমরা করেছি, এই উদ্যোগটি জিতু ভাই গ্রহণ করেছে। ধন্যবাদ জিতু ভাইকে। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন
লস এঞ্জেলস ভিত্তিক সমস্ত বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই ও বোনদেরকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
opened up so many doors all over the world, and he worked, I know, very hard to get this done. I want to thank you for having me, and of course, I'll always support anything that you do, that's for sure. I'm tonight, and I'm so excited for you, and congratulations on launching this new platform, and I hope one day I'm going to be able to give you some good content. Thank you for having me. আজকে তিনটা দেশ বাংলাদেশ ইন্ডিয়া আর আমাদের ইউএস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিনজনে একটা কি সুন্দর একটা ভিডিও তৈরি করেছে বঙ্গবন্ধু নিয়ে তো খুবই আনন্দ লাগলো ওটা দেখে সত্যি খুবই ভালো লাগলো প্লাস অনেক সুন্দর অনুষ্ঠান হলো আমি সত্যি খুবই থ্যাঙ্কফুল টু জিতু ভাই ফর গিভিং মি দ্য অনার্স টু পারফর্ম ইন টুডেস শো থ্যাঙ্ক ইউ সো মাচ